শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে এখন করোনা সংক্রমণ চলছে। মশলা এবং মাছের বাজারে ভিড় ছিল তুলনামূলক বেশি। ক্রেতারা বলছেন, বিধিনিষেধ শিথিল হওয়া এবং কোরবানির ঈদের আগের শেষ শুক্রবার হওয়ায় বাজারের এই চিত্র। আমরা গরিব, আমরা দিনমজুর, আমরা কোন কারণে মাইনা চলবো? আমরা আজকে কাজনা আইলাম করে দুইটাই দেজি কেনা। এদিকে রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে আটাশ ও গুটি স্বর্ণচাল 50 টাকায় এবং কেজিতে 2 টাকা বেড়ে মিনিকেট চাল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিল মালিকদের কারসাজিতেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। মিলারদের কারসাজি, কারণ এটা এখন চালের দাম বাড়ার কথাই না। এছাড়া লিটার প্রতি 3 টাকা বেড়ে প্রতি লিটার খোলা সয়াবিন 105 টাকায় এবং পাম অয়েল 115 টাকায় বিক্রি হচ্ছে। সোয়াবিনে বাড়ছে খোলাটা একদমে 600 টাকা, প্রামও 600-700 টাকায় বাড়ছে। এ সপ্তাহে কিছুটা বেড়েছে সব ধরনের মাছের দাম। সব মালের দামই বাড়তি। করোনার আর্থিক মন্দার মাঝেও নিত্যপণ্যের দাম নাগালে না আসায় হতাশ ক্রেতারা। দামটা যদি আর একটু সহনশীল পর্যায়ে হতো সেটা আমাদের জন্য ভালো হইতো। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।